رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Welcome to Ramadan Essentials. Ramadan Essentials will be your regular program during the month of Ramadan, Monday to Friday, starting at an earlier time than today at 3 o'clock right through to 4:30. Ramadan Essentials program প্রতি সোমবার থেকে শুক্রবার 5 দিন চলবে, 3টা থেকে 4:30 পর্যন্ত, এবং সারাটি রমজান মাস আমরা আপনাদের সাথে থাকবো। এবং এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের রমজান বিষয়ক যে প্রশ্নগুলো আছে, মাসাইলের বিষয়টা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দৈনিক 3টা থেকে 4:30 পর্যন্ত আমরা ডিসকাশনে থাকবো ইনশাল্লাহ, এবং আপনারা ফোন করে রমজান বিষয়ক আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। এই প্রোগ্রামে প্রতি শুক্রবারে থাকবেন আপনাদের সবাই পরিচিত উস্তাদ শেখ আব্দুর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন। এবং সোমবার থেকে বৃহস্পতিবার থাকবেন ডক্টর আবুল কালাম আজাদ এবং অন্যান্য গেস্ট শেখ ডক্টর আব্দুল সালাম আজাদি এবং অন্যান্য গেস্ট শেখরাও কিন্তু থাকবেন ইনশাল্লাহ এভরি ডে ওয়ান্স অ্যাগেন 3টা থেকে 4:30। এবং সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে যে যারা এইবার রমাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে দান করবেন, একই দানে যারা 26টি অর্গানাইজেশনকে বেনিফিট করার চেষ্টা করবেন, তাদেরও ডোনেশন লাইনটা এই প্রোগ্রাম চলাকালীন খোলা থাকবে 0208-523-1666 নাম্বারে। আপনারা ফর এক্সাম্পল যদি 260 পাউন্ড আপনারা দান করেন, তাহলে 10 পাউন্ড করে 26টি অর্গানাইজেশনের কাছে চলে যায় ইনশাআল্লাহ। এবং 5 পাউন্ড করেও যদি আপনারা দান করেন, 130 পাউন্ড যদি আপনারা দান করেন, তাহলে প্রত্যেকটি অর্গানাইজেশন 5 পাউন্ড করে চলে যায় ইনশাআল্লাহ। আশা করি আজকে থেকে আপনারা বিসমিল্লাহ করে রমাদান ফ্যামিলি কমিটমেন্টের দানের সিলসিলাটা আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করি আজকের মূল প্রোগ্রাম। রমাদান এসেনশিয়ালস হচ্ছে এই মিডিয়াম ফর ইউ টু আস্ক দোজ নেসেসারি রমাদান কোয়েশ্চেন্স। এবং বাংলা এবং ইংলিশে প্রোগ্রামটা হবে। অনেক ইয়াংস্টার আছে, অনেক সময় তারা একটু কনফিউশনে আছে, একটু প্রশ্ন করতে হয়, দেন অফকোর্স প্লিজ আস্ক ইউ কোয়েশ্চেন্স ইন ইংলিশ ওর ইন বাংলা, অ্যান্ড উইল ট্রাই অ্যাড্রেস দ্যাট ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে। রমজান মাস তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আজকে আমরা সারা ব্রিটেনে প্রথম রোজা পালন করতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়, এবং কী কী চেঞ্জ নিয়ে আসতে হবে এবং কীভাবে আমরা রমজান মাসটা শুরু করা উচিত, এই বিষয়গুলো দিয়েই কিন্তু আজকে প্রোগ্রামটা আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ধন্যবাদ রিজওয়ান ভাই। আল্লাহ তাআলার প্রথমে আমরা শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। রজব মাস থেকে আমরা দোয়া শুরু করেছিলাম আল্লাহ রাসূলের সুন্নত ফলো করতে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। রজব ওয়া শাবান মাসে যে দোয়া আমরা করেছি, আল্লাহ তাআলা যে মেহরবানি করে আমাদের এই দোয়াকে কবুল করেছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় জানানো উচিত। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় মেহরবানি। রমাদানের মাস, এই মহান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো মানুষের নেকি কামাই করার বসন্তকাল। অনেক কাল তো আসে, কিন্তু স্প্রিং যখন আসে তখন মানুষের মন ভালো থাকে, মানুষের স্বাস্থ্য ভালো থাকে এবং সব কিছু ভালো হয়। ঠিক এরকমভাবে এটাকে রমাদানটা হলো মানুষের নেকি কামাই করার, সওয়াব কামাই করার বসন্তকাল। আল্লাহ তাআলা তো সব মাসকেই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই রমাদান মাসকে স্পেশাল ফজিলত এজন্য দিয়েছেন যাতে করে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দিদেরকে মাফ করতে পারেন। আল্লাহ চান বান্দা বান্দিদেরকে মাফ করতে, তার জন্য রব্বুল আলামিন রমাদানকে একটা ওসিলা করেছেন, রমাদানকে একটা মিডিয়াম করেছেন যার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মাফ করবেন আমাদেরকে। আর এই রমাদান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন এক ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন যেমন আরও অনেক ইবাদত আমরা আল্লাহর জন্য করে থাকি। আমরা সালাত আদায় করি, আমরা জাকাত দিই, আমরা হজ করি, আমরা দান খয়রাত করি, অন্যান্য সব ইবাদতের সওয়াবটা রিওয়ার্ডটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেন। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সিস্টেম। তো রোজাই হলো একমাত্র এক্সেপশন যার ব্যাপারে রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন যে না, আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্যই রাখা হয় এবং আমি একমাত্র এই রোজার
পুরস্কার দিব, কোনো ফেরেশতার মাধ্যমে না, কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে না, স্বয়ং রব্বুল আলামিন নিজে হাতে এই রোজার জাজা দেওয়ার ব্যবস্থা রব্বুল আলামিন করবেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এটা করবেন? কারণ রোজার মধ্য দিয়ে আমরা এমন জিনিসের প্রমাণ করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভয় করি, তাকওয়া আমাদের মধ্যে আছে। অন্যান্য সব ইবাদতের মধ্যে রিয়া, যেটা শোয়িং অফ, মানুষকে দেখানোর মেন্টালিটি থাকতে পারে, একজনে ভালো করে এজন্য নামাজ আদায় করতে পারে যে মানুষ আমাকে ভালো নামাজই বলবে, একজনে হয়তো এজন্য জাকাত দেয় যে আমার নাম হবে, কাম হবে, জাকাতের শাড়ি বিক্রি হবে, জাকাতের শাড়ি লাইন দিয়ে লোকজন নিবে, ক্যামেরায় ছবি উঠানো হবে, এরপরে লোকজন বলবে যে না লোকটা দানবীর, হাজী মোহাম্মদ মহসিনের বংশধর। হজ হয়তো অনেকেই করে যে নামার আগে আলহাজ লাগালে ব্যবসা বাণিজ্য ভালো হবে, বিভিন্ন ধরনের দুনিয়াবি সুযোগ সুবিধা পাওয়া যাবে, ফ্রেন্ডরা সবাই হজ করলো আমি করলাম না, এই কারণে হতে পারে। কিন্তু আপনি আমি এখানে বসে আছি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যে আমরা সকালে কিছু খেয়েছি কি না। এরকম হাজার হাজার মানুষ যারা টেলিভিশনে পর্দার সামনে বসে আছেন, আমরা সবাই জানি যে আমরা কোনো কিছু খাইনি, কোনো কিছু পান করিনি, ঘরে হালাল স্ত্রী থাকার পরও তার কাছে যাইনি, কারণ আমরা জানি পৃথিবীর কেউ না দেখলেও, পৃথিবীর কেউ রেকর্ড না করলেও রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আল্লাহ তাআলা রেকর্ড করছেন, এবং রব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবেন। এজন্যই আমরা খাওয়া থেকে, পান করা থেকে, অথবা অন্যান্য ডিজায়ার থেকে, অথবা হারাম জিনিস থেকে আমরা বিরত থাকছি রব্বুল আলামিনকে ভয় করে। যেহেতু এই রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়, অন্য কারো জন্য রোজা হওয়া সম্ভব নয়, এই জন্য আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান নিজেই দিবেন, অন্য কারো মাধ্যমে আল্লাহ তাআলা রিওয়ার্ডকে দেওয়ার ব্যবস্থা করবেন না। এটা হলো রোজার সব থেকে একটা বড় বিষয়, হোয়াট উই নিড টু কিপ ইন আওয়ার মাইন্ড। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে কিন্তু আমরা ডিসকাশনে আই ওয়ান্ট টু কন্টিনিউ, বাট অনেক কল চলে আসছে, সো উইল গো টু সাম কলস। জাস্ট এ কুইক রিমাইন্ডার, আওয়ার বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ জেনারেলি এ ভেরি জেনারেস হিউম্যান বিং, হি ওয়াজ দ্য মোস্ট জেনারেস অফ হিজ টাইম, বাট ইন দ্য মান্থ অফ রমাদান হি বিকেম ইভেন মোর জেনারেস, হি বিকেম দ্য মোস্ট জেনারেস ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। Those of you who want to contribute to Ramadan Family Commitment, 0208-523-1666, please call that number. Apnara jara Ramadan Family Commitment e bismillah kore ajke dan kore Ramadan mash ta shuru korben, 0208-523-1666 number e ekhoni phone korben inshallah. Amader ekjon caller line e achen, dekhi ke achen, first caller of Ramadan Essentials 2012. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Assalamu alaikum. Hello. Assalamu alaikum. Hello, my name is Muhammad Rashid Ahmed. Yes, brother Muhammad Rashid. What's your question? Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. Yeah, my name is Muhammad. Yeah. I'm at the Indian restaurant to kaam kori. Ji. Samne diya kaam kori. To ami ashole roza rakhram. To ami ashole khub chuto bela ta ki obochhe ni roza rakhram. To ami ei bochhor niyot korte je shob roza rakhtam. জীবন আপনার প্রশ্নটা করেন। জীবন বলেন। ওকে, উইল গো টু আওয়ার নেক্সট কলার আফটার দ্যাট ইনশাআল্লাহ। আপনারা যারা ফোন করবেন, টেলিভিশন ভলিউমটা কমায় রাখলে কিন্তু অতি সহজে আপনার প্রশ্নটা রেখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সি ইউ ইজ নেক্সট অন দ্য লাইন। আসসালামু আলাইকুম। হ্যালো অ্যাগেন, টেলিভিশন ভলিউম, ওয়েন উই হিয়ার টেলিভিশন ভলিউম আমরা কিন্তু অটোমেটিকলি নেক্সট কলারে চলে যাব, এটা খেয়াল করে আপনার টেলিভিশন ভলিউম কমাই রাখবেন ইনশাআল্লাহ। লেটস গো টু নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার নাম বলবেন? আমার নাম দুদুমিয়া। জি, আপনার প্রশ্নটা রাখেন প্লিজ। আমি একটা প্রশ্ন করতাম মাদার সম্পর্কে। জি, এইদিনে আমরা তো বিবেক বিবেচনা ইনসাফ বিবেক বিবেচনা দিয়ে আল্লাহ আমাদের সাথে তৈরি করছেন,
আর ওদিনে ঈদ যদি ওদিনে আমরা খ্রিস্টান আছেন হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্মের জ্বালাই যে জ্বালানির বাদে থারার ই বিচারটা জ্বালানি হইলে বিচারটা আল্লাহ কত বিয়ে করবার। জি, হিন্দুদের কাছে জ্বালানি হয়, জ্বালানির পরে আল্লাহ কতটুকু আবার বিচার করবা, এটা জি আমরা দুজখ বেস্ট দুজখ আছে মুসলমান যদি হয় দিকে যাই, তিনটা হয়ে গেলে আমি উস্তাদকে বলবো অ্যানসার করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিভিন্ন মঞ্চে, নাটকের মঞ্চে, ডান্সের মঞ্চে গিয়া কাম করে নাচে, এটা এটা আমার কিরকম গুণ হইব বা কি হইব? অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোয়েশ্চেন, জাযাকাল্লাহু খাইরান। থ্যাংক ইউ। তিনটা কোয়েশ্চেন আমরা জি ধন্যবাদ। প্রথম কোয়েশ্চেন ছিল যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই ভাই কাজ করেন, রোজার মাস সামনের দিকে কাজ করেন, অ্যালকোহল ওনাকে সার্ভ করতে হয়, এমতো অবস্থায় ওনার রোজা হবে কি না? প্রথম কথা হলো ভাইয়েরা বোনরা, আসলে আমরা মুসলমান হিসেবে অ্যালকোহলের সাথে আমাদের থাকা উচিত না, আনলেস এটা যদি এমন সিচুয়েশনে এসে আমরা পড়ি যে আমি ডেসপারেট সিচুয়েশন, আমার এই কাজ করা ছাড়া আমার আর জীবিকা নির্বাহের, আর্নিং লিভিংয়ের আর কোনো পথ নাই, শুধুমাত্র ফর দ্য টাইম বিং এটা হয়তো কোনো মুসলিম এখানে যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা এখানে থাকা উচিত নয়, এটা একটা গুনাহের কাজ, অন্যায় কাজ। আপনি যে রোজা রাখছেন, আপনি রোজা রাখতে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ আপনার রোজাকে কবুল করুক। যদি আপনি রোজা আবার না রাখেন এমতো অবস্থাতে দুইটা গুণা হয়ে গেল, এক নম্বরে গুণা হলো আপনার রোজা না রাখার গুণা, দ্বিতীয় হলো অ্যালকোহলের সঙ্গে ডিলিং করার গুণা। এই জন্য অন্তত পক্ষে রোজা রাখলে একটা গুণার মধ্যে লিমিটেড থাকলাম, এই জন্য রোজা আপনি রাখতে থাকুন এবং আপনি চেষ্টা করেন কত তাড়াতাড়ি অ্যালকোহলের আপনার টাঁচ থেকে বের হয়ে আসা যায়, এটা আমরা চেষ্টা করা উচিত। দ্বিতীয় কোশ্চেন হলো, এক ভাই জিজ্ঞেস করেছেন হিন্দুদেরকে যেহেতু মরে যাওয়ার পরে তাদের ডেড বডিকে বার্ন করে ফেলা হয়, জ্বালিয়ে ফেলা হয়, তো এটা কি তাদের জাহান্নামের যে আজাব কি শেষ হয়ে গেল নাকি আল্লাহ তাআলা আরও আজাব দিবেন? আসলে এই যে বার্ন করা হয়, আল্লাহ তাদের হেদায়েত করুক, এটা হলো আজাবের শুরু, এটা আজাবের শেষ না। রব্বুল আলামিন কন্টিনিউয়াসলি এরপরও আল্লাহ তাআলার আজাব হলো আরও কঠিন। ইন্না বাতশ রব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরেন খুব কঠিন করে ধরেন। এই জন্য যারা এরকম তাদেরকে জ্বালানো হচ্ছে, এটা আল্লাহ রব্বুল আলামিনের আজাব এখানে শেষ হচ্ছে না, রব্বুল আলামিন তাদের বডিকে আবার তৈরি করবেন এবং আবার তাদেরকে আজাব দিবেন। এজন্য জাহান্নামে যাদেরকে আল্লাহ আজাব দিবেন, সূরা নিসার মধ্যে এসেছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান্নামে দিব, জাহান্নামের আগুনে পুড়ে যখন চামড়াগুলো কয়লা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া লাগায় দিবেন, যাতে করে আজাবের স্বাদ তারা ভোগ করতে পারে। কারণ চামড়া না থাকলে পরে মানুষ আজাবের স্বাদ বুঝবে না। মানুষের শরীরের যেই অঙ্গ দিয়ে তারা ফিলিং যেটা হয়, ঠান্ডা অথবা গরমের ফিলিং মানুষের চামড়া দিয়ে হয়, যেন আল্লাহ বলছেন আবার চেঞ্জ করে দিবেন তাদের স্কিনকে, চামড়াকে। এজন্য এটা শুধুমাত্র আজাবের ইন্ট্রোডাকশন, আল্লাহর আজাব অপেক্ষা করছে। আর এরপরে এক ভাই জিজ্ঞেস করেছেন যে যারা আলহামদুলিল্লাহ হয়তো ইসলামের কাজ করছেন কিন্তু স্ত্রী হয়তো ইসলামের উপরে নাই, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রীদেরকে যেন হেদায়েত করেন এবং হেদায়েতের পথে নিয়ে আসেন। এরকম দেখেন অনেক নবী রসুলদেরও এমন হয়েছে যে দেখা গিয়েছে যে স্ত্রীরা কথা শোনে নাই। আপনি সে নূহ আলাইহিসসালামের কথা চিন্তা করেন, লূত আলাইহিসসালামের কথা চিন্তা করেন, তাদের স্ত্রীরা তাদের কথা শোনে নাই। এজন্য যদি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আমরা যারা বিয়ে শাদী করেছি, আল্লাহ স্ত্রী দিয়েছেন বা ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে যেন কুররাতু আয়ুন বানায়, যেন আল্লাহর সিরাতুল মুস্তাকিমের উপরে তারা থাকে,
যদি এরকম কারো না হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং চেষ্টা করা দরকার। অনেক নবী রসুলও এখানে চেষ্টা করে হয়তো সফলকাম হতে পারেন নাই, এই জন্য মানুষের মধ্যে এরকম অসুবিধা থাকতে পারে। তারপরও যেহেতু স্পেসিফিক কোনো বিষয় এখানে না, যে কারো এরকম অসুবিধা আমাদের অনেকেরই জীবনে আছে, আমরা অনেকেই এরকম সাফার করি কিন্তু একজন হয়তো আর একজনকে বলি না। এরকম অসুবিধার মধ্যে যারা আছে রব্বুল আলামিন যেন তাদের উপরে রহম করেন। এরকম যাদের স্বামীরা বিপদগামী যেন আল্লাহ রব্বুল আলামিন স্বামীদেরকে হেদায়েত করেন। যে সমস্ত স্ত্রীরা বিপদগামী আল্লাহ রব্বুল আলামিনের পথে নেই, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। আমিন ইয়া রব্বুল আলামিন। ধন্যবাদ ভাই আপনি ইস্যুকে নিয়ে আসার জন্য। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আরএফসি তে দান করবেন, আরএফসি লাইনটা খোলা আছে 0208 523 1666। আপনারা অতি সহজেই কিন্তু মনে করেন যে যদি এক পাউন্ড করে দেন 26টি অর্গানাইজেশনকে, তাহলে 26 পাউন্ড দিলেই কিন্তু আপনার প্রথম রমজানে এই 26 পাউন্ডটা দিয়ে আপনি রমজানটা শুরু করলেন ইনশাল্লাহ। কিছু লোকজন আছে এইভাবে করতে পারেন যে প্রতিটি দিন যদি এটা হিসেব করে নেন যে আমি রমজানের প্রত্যেকটি দিন আমি একটা না একটা দান করব, যে অ্যামাউন্টই হোক না কেন আপনার আরএফসির নাম্বারে ডেইলি ফোন করতে পারবেন, যেটা খোলা থাকবে প্রতিটি দিন 10টা থেকে 5টা পর্যন্ত 0208 523 1666। এবং রমদান এসেনশো প্রোগ্রাম মানডে টু ফ্রাইডে 3 o'clock till 4:30 PM। এই প্রোগ্রাম চলাকালীনও কিন্তু আমাদের কল সেন্টার ভলান্টিয়াররা বসে থাকবেন ইনশাল্লাহ। উই গোয়িং অন এ স্মল ব্রেক, উইল বি ব্যাক উইথ ইউ আফটার দ্য ব্রেক। স্টে রাইট উইথ আস। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই দানে 26টি অর্গানাইজেশনকে হেল্প করার চেষ্টা করবেন এই রমজান মাসে। আজকে এই প্রথম রমজান, আমি জানি অনেকের হয়তো বা কষ্ট হচ্ছে, ক্ষুধা লেগেছে, লম্বা দিন এবং ওয়েদারটাও কিন্তু অত্যন্ত সুন্দর ওয়েদার, এবং এই মৌসুমে রোজা রাখাটা কিন্তু আর একটু কষ্ট হয়। বাট এই কষ্টের সময় যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, এটার মধ্যে এটার কিন্তু বিশাল একটা স্বভাব আছে। রমাদান এসেনশিয়ালস প্রোগ্রাম, আপনাদের রমাদান বিষয়ে প্রশ্ন উত্তরের জন্য ইনশাল্লাহ। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখনই ফোন করবেন ইনশাল্লাহ। এবং প্রোগ্রাম সোমবার থেকে শুক্রবার 5 দিন চলবে, 3টা থেকে 4:30 পর্যন্ত ইনশাল্লাহ। সোমবারে যে করলাম লঞ্চ করলাম, মঙ্গলবারে জোহরের নামাজে এক হাজি সাহেব দারুল ইমাম মসজিদে এসেছেন যে উনি এবছর আরএফসির ফার্স্ট ডোনার হতে চান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং 50 পাউন্ডের নোট 250 পাউন্ড তিনি নিয়ে এসেছেন যে আমি এবছর আরএফসির ফার্স্ট ডোনার হতে চাই, এবং আমি অলরেডি এটাকে ব্যাংকিং এর ব্যবস্থা করেছি আরএফসির অ্যাকাউন্টে, আলহামদুলিল্লাহ। আজকে এসে উনি আসছিলেন জুমা, আমি ওনাকে বলেছি যে আপনি ফার্স্ট ডোনার হয়েছেন, এর আগে অ্যাকাউন্টে আর কোনো পয়সা দেখিনি। আল্লাহ তাআলা যেন ওনার এই দানকে কবুল করেন। আমাদের এই হাজির সাহেব ওনাকে যেন আল্লাহ তাআলা অনেক অনেক সব দেন ইনশাল্লাহ, এবং ওনার দানটা যেন কবুল করেন। উনি সর্বপ্রথম আরএফসি ডোনার হিসেবে উনি ক্যাশ পয়সা মাদানি সাহেবের হাতে দিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। লেটস গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন্স ইনশাল্লাহ এন্ড সি হু ইজ অন দ্য লাইন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম সিস্টার। Brother, my first question is, I just want to ask you to make dua for me and my family. Of course, inshallah. And my children. Who's not well? And my mom's not well. Your mom? Yeah, my mom's not well. Please make dua for my mom. She's a very ill person at the moment. May Allah grant her shifa, inshallah. Ameen, Abba Ameen. And then my first question is, because my gum bleeds a lot. So during the month of Ramadan, if he bleeds, is my fast will be broken? Okay. When you say bleeds a lot, is it when you brush your teeth or? Not really. It's in the morning time. Sometimes will generally bleed because they're quite bad gum. Okay. So is it stress related? Yeah. Yeah. Okay. Thank you very much, sister. Yeah. Jazakallahu khair. MashaAllah. We'll come back to those questions. I'm going to do extra personal nini. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. সুরা বেশি পারি না, মনে করেন 6-7টা সুরা পারি আর কি, 6-7টা সুরা দিয়ে নমাজ পড়ার সময় এসরা দিও মানে 2-3বার পড়ি লাগে কি নমাজ। আচ্ছা, আর একটা প্রশ্ন হইল আপনার, ধরেন আমরা যে টুথ ব্রাশ করি জানি আপনার, ধরেন আমরা মনে করেন নমাজ পড়ার আগে ব্রাশ করি, ব্রাশ যদি
ইফতার দিয়ে আপনার ওদের সেন্ট সুরেন্দ্র দিয়ে আর কি আপনার মরাই ব্রাশ মানে এটা কিন্তু রোজা মুখরুই হবেনি না আমি মুখ ওকে জাযাকাল্লাহ খান ধন্যবাদ আপনার দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য তাহলে এই তিনটি প্রশ্ন আমি দি ফার্স্ট সিস্টার ওয়াজ আস্কিং অ্যাবাউট দা গাম ইজ এ ব্যাড গাম এন্ড ইট ইজ ব্লিডিং সাম টাইম সিস্টার দিস ব্লিডিং ইজ নট গোনা হার্ম ইওর ইউ নো দ্যাট ইওর ফাস্টিং শুড বি ওকে ইজ দ্য কাইন্ড অফ ইউ নো ইজ ব্লিডিং কামিং আউট উইথ ইওর সালাইভা নরমালি And it's not going to make any complication with your fasting. Unless it's bleeding so much, then you need certain medication. That's a different issue. But it's not going to harm your fasting at all, inshallah. And this kind of bleeding, it doesn't break the fast. If your fasting is fine, inshallah, no problem. দ্বিতীয়ত আমার এক ভাই প্রশ্ন করেছেন যে মাত্র 66টা সূরা জানেন, সব নামাজের মধ্যে তো এগুলো ঘোরায় ফিরায় পড়া লাগে, এখন এই অবস্থায় নামাজ হবে কি না? নামাজ তো আপনার অবশ্যই হবে ভাই, কোনো অসুবিধা নেই, তবে আমরা মুসলিম হিসেবে উচিত হলো আল্লাহ তাআলা সূরা দিয়েছেন 114টা, যদি আমরা মাত্র 6-7টা জানি তাহলে আমাদের আরও বেশি জানার জন্য চেষ্টা করা, শেখার জন্য চেষ্টা করা। আল্লাহ রসুলের অনেক সাহাবি তারা মুসলমান হয়েছেন বুড়ো বয়সে তারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, এমনকি হজরত ওমর যেদিন সূরা বাকারা মুখস্থ করেছেন, শেষ করেছেন, তিনি সেলিব্রেট করেছেন যে আলহামদুলিল্লাহ সব থেকে বড় সূরাটা ওমর মুখস্থ করেছে। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন শেখার জন্য চেষ্টা করা, কিন্তু 5-6টা আপনার সূরা দিয়ে অবশ্যই নামাজ হবে। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই, এটা হলো একটা সাড়া বাড়ির মতো, এমটি হাউস, এর মধ্যে কোনো ভালো কিছু নাই। এই জন্য যদি আমরা 6-7টা মাত্র কোরআন জানি সূরা, তাহলে এতটুকুন পরিমাণ নূর আমার অন্তরে আছে, আমি যদি বেশি জানি তাহলে বেশি নূর আমার অন্তরে আছে। এই জন্য কোরআনের নূর আমার অন্তরে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি ভাই, তবে 6-7টা সূরা দিয়ে আপনার অবশ্যই নামাজ হবে। এমনকি যদি এমন কেউ হয় নতুন মুসলমান হয়েছে, একটা সূরাও জানে না, স্টিল সে শুধু সুবহানাল্লাহ তা যদি না জানে, আল্লাহ আল্লাহ বলেও তার নামাজ হয়ে যাবে, কিন্তু সে লার্ন করার জন্য ট্রাই করতে হবে, শিখতে থাকতে হবে। আর আপনি টুথপেস্টের ইস্যু নিয়ে এসেছেন যে রোজা অবস্থাতে আমরা টুথপেস্ট ব্যবহার করব কি না, রোজা অবস্থাতে টুথপেস্ট ব্যবহার করাটা জায়েজ, তবে অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। অনেকে টুথপেস্ট ব্যবহার করতে গিয়ে বমি এসে যায়, আরও অসুবিধা হয়, গলার মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু টুথপেস্ট এমনও থাকতে পারে যে প্রচণ্ড স্ট্রং স্মেলওয়ালা কোনো কোনো টুথপেস্ট থাকতে পারে। এই জন্য রোজা অবস্থাতে টুথপেস্ট ব্যবহার করাটা জায়েজ, কিন্তু সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। কোনো কোনো ওলামা ইকরাম এটাকে মাকরুহ এই জন্য বলেছেন যে এখান থেকে যে স্ট্রং যে স্মেল, এটা মানুষের পেটের মধ্যে যেতে পারে, টুথপেস্ট হয়তো মানুষের গলার মধ্যে দিয়ে যেতে পারে, এই জন্য তারা এটাকে মাকরুহ বলেছেন। এই জন্য আমি একথা বলি সাবধানতার সাথে, বি কেয়ারফুল, দেন ইউ ক্যান ইউজ ইয়ার টুথপেস্ট, নো প্রবলেম ইনশাআল্লাহ, বাট উই নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। জাযাকাল্লাহু খায়রান। Once again, like to remind the 02085231666 এ ফোন করে আপনারা রমজান ফ্যামিলি কমিটমেন্টে আপনারা দান করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়াররা বসে আছেন, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্টুডিও দিবানি। ওয়া আলাইকুম আসসালাম। আপনি স্টুডিওতেই কথা বলতেছেন, বলেন। আর রেজওয়ান ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা জিনিস হুজুরকে জিজ্ঞাসা করবো, বাংলাদেশে ধরেন আমার একজন বোন, ওর রোজা রাখতে পারতেছে না, ধরেন ও অসুস্থ, তাহলে ওর কি আমরা তো ওর জন্য কি আমরা কাফারা দিতে পারবো রোজার? কি আপনি আপনার বোনের জন্য কাফারা দেবেন, এইটাই প্রশ্ন না? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনার কলের জন্য। কত দিতে হবে বাংলাদেশে কাফারা? ওকে Thank you very much for your question. We'll go to the next question as well. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum salam. Ami dusra question korte chhilam. Ji. Naam sambandhe ki. Ji. Ek din ami dekhchilam television o huzur je nethai riyan naam koisla ni na riyan naam koisla ni confused hunar majhe te ami amar chhele naam ki riyan ahmed rakhchilam ar amar meyer naam holo mim. আপনার ছেলের নাম হলো রিয়ান আর মেয়ের নাম কিতা? মিম। এমনি আর একটা নাম আছে নাজিফা আহমেদ, আর মিম আকি ডাকি। ওকে, ছেলের নাম খালি রিয়ান আহমেদ রাখছি। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। ওকে ধন্যবাদ। লেটস গো টু অ্যানাদার কল। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। মানে স্যার একটা জিনিস জিজ্ঞাসা করতাম সেরাম, আসমার ব্যাপারে কি ইনহেলার ইউজ করা যাইব নি রোজা অবস্থায়? রোজা অবস্থায়। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খায়রান। এই তিনটা প্রশ্ন রাখলাম, ধন্যবাদ। বাংলাদেশে বোন অসুস্থ, এই বোনের পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যাবে কিনা? কোরআনে এটাকে কাফফারা বলা হয়েছে না, এটাকে ফিদিয়া বলা হয়েছে। আপনি আপনার বোনের পক্ষ থেকে অবশ্যই ফিদিয়া দিতে পারবেন, যদি এমন মনে করেন বোন এমন অসুস্থ জীবনে কোনো সময় আর রোজা কাজা করা তার পক্ষে সম্ভব হবে না, এমতো অবস্থাতে আপনি মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। এখন বাংলাদেশে একজন মিসকিনকে একদিন খাওয়ানোর জন্য আপনার কত টাকা লাগে, এটা তো বাংলাদেশে মনে করেন আপনি রাফলি, আমরা তো এখানে 5 পাউন্ড করে দিয়েছি, বাংলাদেশে আপনার 2 পাউন্ড মতো করে দিলে হয়তো হয়ে যাবে। 2 পাউন্ডে সিম্পলি আমরা 200 টাকা ধরি, তো 200 টাকা হলে বাংলাদেশে একজন মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এখন বাংলাদেশের ওলামায়ে কেরাম এই ফিদিয়ার পরিমাণটা কী পরিমাণে ঘোষণা করেছেন, কোন রেটে, এটা আমি স্পেসিফিকলি আমি ফাইন্ড আউট এখনও করি নাই। আমি এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, যারা এটা জিজ্ঞেস করছেন বাংলাদেশের রেটটা। তবে লন্ডনে যে রেট আমরা বলেছি 5 পাউন্ড, আর রোগী যেই দেশে থাকেন ওই দেশের রেটে দিতে হয়। তবে রাফলে যদি আপনি 2 পাউন্ড করে দিয়ে দেন প্রত্যেক রোজার জন্য, তাহলে বাংলাদেশে যে রোগী আছে তাতে কম হবে না, বরং হয়তো একটু বেশি হতে পারে। আর আমার বোন জিজ্ঞেস করেছেন রায়ান, যে রিয়ান ঠিক আছে নাম, এটা কোনো অসুবিধা নেই। রায়ান অর্থ যা, রিয়ান অর্থ তাই একই, এটা জান্নাতের একটা দরজার নাম। আর মিম তো আপনি নাম রেখেছেন, মিম তো আরবি একটা অক্ষরই, এটা এই হিসাবে আপনি আরবি অক্ষর, যেমন একটা স্কুলের নাম দেওয়া হয়েছে আলিফ একাডেমি, এরকম অক্ষর দিয়ে নাম রাখা হয়েছে এখানে, তাতে কোনো অসুবিধা নেই। আর ইনহেলার আপনি ইউজ করতে পারবেন, তবে যখন আপনার খুব প্রয়োজন তখন ইউজ করবেন, রমজানে একটু অ্যাভয়েড করতে ভালো। ইনহেলার ইউজ করলে আপনার সাধারণত রোজা ভাঙে না, শুধুমাত্র ইদানিং কোনো ওলামা ইকরাম এটা বলে থাকেন যে ভেরি ভেরি স্ট্রং ইনহেলার একটা আছে, যাদের খুব বেশি আসমা ব্যারাম তাদের এটা ইউজ করতে হয় এবং এটা সরাসরি পাকস্থলীতে গিয়ে চলে যায়, এরকম একটা খুব স্ট্রং ইনহেলার আছে, এটা কেউ কেউ বলে থাকেন যে ওইটা রোজা ভাঙবে। কিন্তু স্বাভাবিক রুলিং হলো ইনহেলার ইউজ করলে, স্প্রে ইউজ করলে, যেহেতু এটা আপনার কোনো মানে এটা কোনো ড্রিঙ্ক অথবা ফুড এটা কোনোটাই না, এটা একটা মেডিকেশন, আপনার যেখানে ব্লক হয়ে গেছে এটাকে আনব্লক করে দিল আপনার ব্রিথিং সিস্টেমটাকে, এই জন্য এটা আপনার ড্রিঙ্ক অথবা ফুডের পর্যায়ে পড়ে না, এটা একটা মেডিকেশনের পর্যায়ে পড়ে, হিসেবে এতে রোজা ভাঙবে না। এই হলো মোটামুটি ইনহেলারের ব্যাপারে কথা, যাদের খুবই প্রয়োজন তারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। জাযাকাল্লাহু খায়রান। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা রাখেন। আমি প্যারিস থেকে বলতেছি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, হ্যাঁ। আমার প্রশ্নটা হলো, এই মুহূর্তে আমি অসুস্থ, বুঝতে পারছেন, আমি আগামী সপ্তাহে আমার একটা ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট আছে, হয়তো বা আমার অপারেশন লাগতে পারে, কিন্তু অপারেশন যখন হবে তখন আমার যে রোজাগুলা মানে বাদ পড়বে, তখন সেই রোজাগুলা আমি কখন বা কিভাবে রাখতে হবে, বা ওইগুলা কি কাফফারা দিতে হবে, না আমি পরবর্তীতে এটা কমপ্লিট করলে চলবে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্ন। আর প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল। জি, আমার আরেকটা প্রশ্ন হলো, সেকেন্ড কোয়েশ্চন, আমি আমার বাইয়ের রেস্টুরেন্টে কাজ করি, কিন্তু বাইয়ের রেস্টুরেন্টে তো আপনার ওয়াইন ইউজ করে ওরা সামনে, আমি কিন্তু কিচেনে কাজ করি। আচ্ছা, এখন এই যে ওয়াইনটা ওরা ইউজ করে, কিন্তু আমি তো কিচেনের আবার মাংস টাংস সবগুলো হালাল, আমি শেফের কাজ করি, কিন্তু এইগুলা কি বাগিদার আমি হব বাইয়াদের সাথে, না মানে আমি এইটা থেকে মুক্তি হব এটা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খায়রান। আরেকটা প্রশ্ন আমরা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা সিস্টেম জিকার প্রথম সাইরাম মোলানা সাহেব বলছি। জি জি, গত বছর জকাতর ইয়ে করার পরে আমার মেয়েরা কিছু না চুরি গেছিল কি, যে সময় মিয়া সহনিয়া কিছু না কাউন্ট করছি, এরপর 380 পাউন্ড হয়েছিল সোনার জকাত, তো লগে লগে 200 পাউন্ড দিলেছিল, আমার 180 পাউন্ড হয়েছিল, এরপরে মনে হয় মাস তিন পরে সোনা চুরি হয়ে গেছে কি। আচ্ছা, 180 পাউন্ড কিটা দেওয়া লাগবো না? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জি উস্তাদ। জি, ধন্যবাদ। প্রথম কোশ্চেন ছিল, অসুস্থ আছেন উনি, প্যারিস থেকে ফোন করেছেন, অপারেশন হবে,
রোজা যেটা এই সময় আপনার ভাঙ্গা যাবে, এই রোজাগুলোকে আপনি পরবর্তীতে কাজা করতে হবে একটার পরিবর্তে একটা। যতগুলো রোজা ভাঙ্গা যাবে আপনি ততগুলো রোজা শুধু রাখবেন, এর বেশি কিছু আপনাকে করতে হবে না। ফিদিয়া এখন এটা দেওয়া দরকার নেই, যেহেতু আপনি আশা করতেছেন কাজা করতে পারবেন, কাজা করাটাই হলো বেটার অপশন। দ্বিতীয় হলো আপনার ভাইয়ের ওয়াইন আছে রেস্টুরেন্টে, আপনি অন্য ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি এটার ভাগি হবেন কি না? আপনি এমনভাবে ভাগিদার হবেন যে যারা ওয়াইনের বিজনেস করে তাদের সাথে আপনি ছিলেন, তাদেরকে সাপোর্ট করেছেন, এই হিসাবে আপনি ভাগিদার হবেন। আপনার গুনাহ হয়তো তাদের থেকে একটু কম হবে, কিন্তু স্টিল আপনি এটার ভাগিদার হবেন। এবং মুমিনরা চেষ্টা করা উচিত এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য। আর খুব ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন, জাকাত হয়েছিল 300 কত পাউন্ড, 80 পাউন্ড, তার মধ্যে 200 পাউন্ড দিছিলেন, 180 পাউন্ড বাকি ছিল, এর মধ্যে সোনা চুরি হয়ে গেছে, এখন এই জাকাত দিতে হবে কিনা? আসলে বোন, নিয়ম তো ছিল আপনি 380 পাউন্ডের পুরোটাই ওই সময় জাকাত দিয়ে দিবেন, কারণ যখন জাকাত আপনি হিসাব করেছেন তখন মালটা আপনার কাছে ছিল, এর পরবর্তীতে চুরি হয়ে গেছে, এটা আনফর্চুনেট, এটা দুর্ভাগ্য, কিন্তু স্টিল কিন্তু জাকাতের পয়সাটা আপনার কাছে ছিল, এই হিসেবে ওই জাকাতের পয়সাটাকে আপনি আদায় করে দিতে হবে, কারণ এটা তো গত বছরের জাকাত, যেই সময় স্বর্ণটা আপনার সাথে ছিল, যার কারণে আপনি এই অংশ যেটা হিসাব করেছেন আর আপনি গত বছরে কোনো কারণে দিতে পারেন নাই, স্টিল এটাকে দিতে হবে। তবে এই বছরের জাকাত আপনার উপরে আসবে না, যেহেতু সোনা আপনার নাই, কাজেই জাকাত নাই, কিন্তু গত বছরের জাকাত হিসেবে এটা আপনাকে পে করতে হবে। ধন্যবাদ আপনাকে বোন। জাযাকাল্লাহু খায়রান। আমরা ছোট একটা বিরতিতে যাব এখন। বিরতিতে যাওয়ার আগে আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম যে 0208 523 1666 নম্বরে ফোন করে আরএফসিতে আজকেই আপনারা দান করা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এবং আশা করি যে প্রোগ্রাম চলাকালীন আমরা কিন্তু প্রতিটি দিন একটু টার্গেট রাখতে চাই, যে প্রত্যেকটি প্রোগ্রামের সাথে সাথে যারা প্রশ্নও করবেন একটু একটু যদি করে আপনারা দানও করেন ইনশাল্লাহ, তাহলে দুই দিকে বেনিফিট হলো ইনশাল্লাহ। উইল সি ইউ আফটার দ্য ব্রেক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে ফিরে আসলাম আজকের প্রথম রমাদান এসেনশিয়ালস প্রোগ্রাম। জাস্ট আ রিমাইন্ডার, রমাদান এসেনশিয়ালস প্রোগ্রাম মানডে টু ফ্রাইডে 5 দিনের প্রোগ্রামটা চলবে, 3টা থেকে 4:30 পর্যন্ত। এবং বিশেষ করে আপনাদের রমাদান বিষয়ক প্রশ্ন উত্তর জবাব দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে। অ্যান্ড অলসো যারা এই মুহূর্তে আরএফসিতে দান করতে চাচ্ছেন, 26টি অর্গানাইজেশনকে একই দানে সাহায্য করবেন। 1 পাউন্ড করে দিলেও কিন্তু 26 পাউন্ডের 1 পাউন্ড করে 26টি অর্গানাইজেশনে চলে যাচ্ছে ইনশাল্লাহ। 5 পাউন্ড করে দিলে 130 পাউন্ড, 10 পাউন্ড করে দিলে 260 পাউন্ড দিয়ে আপনারা 26 অর্গানাইজেশনকে একই দানে দান করবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে আবার আমরা ওস্তাদের কাছে চলে যাই। একটা লেটার আসছে, সেই লেটারের মধ্যে কিছু প্রশ্ন আছে, সেই লেটারটা আমরা একটু দেখে নিই ইনশাল্লাহ। এক বোন লিখেছেন, 3টা প্রশ্ন তিনি করেছেন, আমি শুরুর অংশটার পড়ছেন। আপনি আমাদেরকে সালাম বলেছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আর আমরাও আপনার কাছে দোয়া চাই ইনশাল্লাহ। প্রথম 3টি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন হলো, রোজার মাসে কেউ যদি ইচ্ছা করে পিল খেয়ে মাসিক না হতে চায় তাহলে কি রোজা হবে? মাসিক মেয়েদের রোজা মাসে তো হবে, এটা তো আল্লাহর হুকুম, কিন্তু পিল খেয়ে 1 মাস রোজা রেখেলে রোজা হবে কি না? বোন, আসলে এরকম আল্লাহ তাআলা এটা ন্যাচারাল জিনিসটা করেছেন, এই জন্য এটাকে শুধু শুধু বন্ধ করার তো কোনো অর্থ নাই। এই জন্য আমরা এই অপশনে যাওয়া উচিত না, আনলেস কোনো যদি হেলথ রিজন থাকে তাহলে সেটা আলাদা কথা। এরপরেও যদি কেউ এটা করে থাকেন তাহলে মানে ডাক্তারকে জিজ্ঞেস করা উচিত যে পিল খেলে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি না হয় ইটস ফাইন, আপনি খেতে পারেন। যেমন হজে যখন যান তখন অনেকে এই কমপ্লিকেশন এড়ানোর জন্য অনেকে পিল খেতে চান, এবং তখন আমরা অ্যাডভাইস করি যে আপনার জিবিকে জিজ্ঞেস করেন, ইজ ইট এফেক্টিং ইউর হেলথ, ইফ ইট ইজ নট দেন ইউ ক্যান ডু ইট। রমজানের ক্ষেত্রে একই কথা, এরকম যদি আপনি এটা বন্ধ করে রাখলে শারীরিক কোনো ক্ষতি না হয় তাহলে আপনি বন্ধ করতে পারেন এবং আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা নেচারকে যেভাবে রাখেন এভাবে রাখাটাই বেটার, এতে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু এরপরও যদি কেউ এই অপশনে যান, স্টিল তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজের নিয়ত আছে কি না জানতে চাই। অনেকে বলেন আল্লাহ আকবার বলে দাঁড়ালে নিয়ত হয়ে যায়, এখন নাওয়াইতুয়ান উসাল্লিয়া বলবো কি না? আসলে নাওয়াইতুয়ান উসাল্লিয়া বলে আল্লাহর রসুল নামাজ শুরু করতেন না,
নয়তো নুসাল্লি একটা হাদিসের মধ্যে আসে নাই। ভারত উপমহাদেশের কিছু আলেম ওলামারা এটা লিখেছেন, বিশেষ করে কায়দায় বাগদাদিয়া যেটা চালু হয়েছে, কায়দা বাগদাদিয়ার মধ্যে এটা এসেছে। এজন্য আপনি মনে মনে নিয়াত করবেন যে আপনি কোন নামাজ পড়ছেন, কোন জায়গায় কোন ওয়াক্তে পড়ছেন, এবং এরপরে আল্লাহ আকবার বলে শুরু করলে আপনার নামাজ হয়ে যাবে। আপনার তিন নম্বর প্রশ্ন হলো, জায়নামাজে যে দোয়াটা আমরা সবসময় পড়ি সেটা নাকি নিয়াত করার পর বুকে হাত রেখে পড়তে হয়, এটা কতটুকুন সত্য? আমাদেরকে কষ্ট করে উত্তরটা দিবেন। আপনাদের ভালো দিন কামনা করে শেষ করছেন। আসলে হাদিসে এসেছে এরকম কথা যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর রাসূল তাকবীরে তাহরিমার পরে, তাকবীরে উলা প্রথম তাকবীর আল্লাহু আকবার বলার পরে আল্লাহর রাসূল পড়তেন, নামাজ শুরু করার আগে আল্লাহর রাসূল এটা পড়তেন না। এজন্য হাদিস অনুযায়ী সহি কথা হলো ইন্নি ওয়াজ্জাহতু, এটাকে আপনি আল্লাহু আকবার বলার পরে পড়বেন, আগে পড়বেন না। ধন্যবাদ বোন আপনার সুন্দর চিঠির জন্য। জাযাকাল্লাহু খান। আমরা আবার প্রশ্ন দিকে চলে যাই, একটু লাইনের দিকে চলে, অনেকে ফোন করে অপেক্ষা আছেন। বাট বিফোর দ্যাট, 0208-523-1666 is the RFC donation line. আপনারা সেইখানেও ফোন করে অ্যাটলিস্ট এক পাউন্ড করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লেটস গো টু আওয়ার নেক্সট কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা রাখেন। আমি হুজুর দিয়ে একটা প্রশ্ন করলাম স্যার, নাকি আমার ছেলের নামটা ও আল ইসমাইল রায়ান শাহ। আল ইসমাইল রায়ান শাহ। রায়ান শাহ, ইনশাআল্লাহ। ওকে, ওর কোটা নাম অর্থটা কি? তা মাঝে মাঝে ছেলের কিছু আবুল তাবুল করে আর কি। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা নেক্সট কলার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। পরবর্তী কলার কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ক্যান উই হ্যাভ দ্য নেক্সট কলার প্লিজ? আসসালামু আলাইকুম। ওকে, উইল কাম ব্যাক টু দ্য নেক্সট কল, অ্যাজ আই কান্ট হিয়ার দ্যাট কল ইন দ্য স্টুডিও। তাহলে এই এই প্রশ্নটার জবাবটা আমরা দিয়ে দিই। আল ইসমাইল রায়ান শাহ। ইসমাইল তো একজন নবীর নাম। ইসমাইল শব্দে আরবি অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এটা হলো ইসমাইলের অর্থ। আর আল তো এটা ডেফিনেট করার জন্য লাগায়, অনেক সময় এটা বংশের অর্থ দেয় যে অমুকের বংশধর। আর রায়ান হলো ওইটা জান্নাতের দরজার নাম, যেখানে পানি দিয়ে এবং পানীয় দিয়ে আল্লাহ তাআলা যেটাকে ভরে রেখেছেন। যেহেতু মুমিনরা পিপাসার কষ্ট ভোগ করে, এই জন্য রায়ান দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। আর শাহ মানে হলো বাদশাহ, কিং। এই হলো আপনার অনেকগুলো নামের সমষ্টি, এখানে ইজ দ্য কম্বিনেশন অফ টু থ্রি নেমস, এইভাবে এটা এসেছে আর কি। ধন্যবাদ আপনাকে, নাম এটা আপনি রেখেছেন, ভালো রেখেছেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমরা বাকি প্রশ্নগুলো বিরতি থেকে ফিরে আসার পরে নেব ইনশাআল্লাহ। আবারও ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ। যারা দান করবেন 0208-523-1666 আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ। ইনফ্যাক্ট আমাকে বলা হয়েছে, আসলে আমাদের প্রোগ্রামের টাইম কমপ্লিট হয়ে গেছে, আজকে প্রোগ্রাম এইখানেই শেষ হবে ইনশাআল্লাহ। নিয়মিত রমাদান এসেনশিয়ালস প্রোগ্রাম চলবে 3টা থেকে 4:30 পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার, মানে 5 দিন, বিশেষ করে রমজান মাসে রমাদান এসেনশিয়ালস প্রোগ্রাম 3টা থেকে 4:30 পর্যন্ত আমি আপনাদের সামনেই থাকব। সোমবার থেকে বৃহস্পতিবার ডক্টর আব্দুল সালাম আজাদি আমার সাথে থাকবেন, এবং শুক্রবারের দিন আমাদের উস্তাদ শেখ আব্দুর রহমান মাদানী। যারা আরএফসিতে আজকে দান করেছেন ধন্যবাদ, এবং আপনারা আরএফসিতে দান করতে থাকবেন। আমাদের হটলাইন খোলা থাকবে 5টা পর্যন্ত, 0208-523-1666 ইনশাআল্লাহ। আজকে এইখানেই আমাদের প্রোগ্রামটা শেষ করলাম ইনশাআল্লাহ, এবং দোয়া করবেন, রমজান মাস শুরু হয়েছে, প্রথম রোজাটা হয়তোবা সবার জন্য একটু কষ্ট হবে, বাট দেখবেন আস্তে আস্তে কিন্তু একটু ইজি হয়ে যাবে। এবং মনে রাখবেন, যত কষ্ট আমরা করব রমজান মাসে তত বেশি সওয়াব কিন্তু হাসিল করার সুযোগ আমাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের রোজা নামাজ সব কিছু এই মাসের মধ্যে কবুল করেন ইনশাআল্লাহ। উইল সি ইউ অ্যাগেন অন মানডে 3:00 to 4:30, সোমবারে দেখা হবে 3টা থেকে 4:30। আজকে কোন অ্যাপিল আছে? আজকে ইয়েস, আজকে আরএফসি অ্যাপিল আছে 5টার সময়, মানে আমরা প্রায় 30-35 মিনিট একটা বিরতিতে থাকবো। তারপরে রমাদান ফ্যামিলি কমিটমেন্টের সর্বপ্রথম অ্যাপিল শুরু হবে 5টার সময়, এবং চ্যানেল এসের এই রমজান মাসের সর্বপ্রথম অ্যাপিলটা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন।
ইফতারের অপেক্ষাটা একটু লম্বা এইবার, কিন্তু আমাদের সাথে থাকলে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উইল সি ইউ দেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।